আসসালামু আলাইকুম, হাই, হ্যালো। আমি আসাদুজ্জামান রবিন, আমি বাংলাদেশ থেকে ক্রিমিয়া স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস করতে এসেছি। এটা আপনার রাশিয়া, এই ইউনিভার্সিটিতে রাশিয়াতে অবস্থিত, রাশিয়ার অন্যতম একটি সুন্দর দেশ সিমফেরোপোলে এটা অবস্থিত, এবং এখানকার আবহাওয়া সব কিছু অনেক সুন্দর, বাঙালিদের জন্য এটা অনেক পারফেক্ট বলা যায়। আর এই ইউনিভার্সিটিতে আসার আগে আমি ইউনিভার্সিটি সম্পর্কে অনেক খোঁজ নিয়েই এখানে এসেছি। ইউনিভার্সিটিতে অনেক ভালো, এবং এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাংলাদেশে অনেক ভালো ভালো অবস্থানে এখন ডক্টরসরা আছে। সো আমি এখানে এসেছি এমবিবিএস পড়ার জন্য। আর আমাকে এখানে এমবিবিএস অ্যাডমিশন নিতে আমাকে হেল্প করেছে রুজবেডি এডুকেশন, অ্যান্ড থ্যাংকস টু ডক্টর পার্থ ভাই আমাকে এখানে আসতে হেল্প করেছে তার রুজবেডি এডুকেশন সেন্টারের মাধ্যমে। আর স্পেশালি থ্যাংকস টু ডক্টর সারমিন জাহান আপু। আসলে আমার যখন আমি এই দেশে আসি, মানে আমার যখন ফ্লাইট হবে, ওই সময় আমার ইমিগ্রেশনে প্রবলেম হয়েছিল। ডক্টর সারমিন জাহান আপু আমাকে অনেক হেল্প করেছে, আমার আমার আমাকে বুঝিয়েছে কীভাবে কী করতে হবে। তিনি নিজে তার এত মূল্য, তিনি একজন ডক্টর, তার মূল্যবান সময় ব্যয় করে তিনি আমার জন্য এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছেন এবং আমাকে বুঝিয়েছেন কী দিয়ে কী করতে হবে, কোন জায়গায় কী করতে হবে, কীভাবে আমাকে কীভাবে আমার ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে, কীভাবে ফ্লাইটে উঠতে হবে, কীভাবে আমাকে আমি মস্কোতে আসার পর আমি কীভাবে ফ্লাইট চেঞ্জ করব, সব দিক থেকে সব কিছুতেই আমাকে হেল্প করেছে ডক্টর শারমিন জাহান আপু এবং ডক্টর পার্থ ভাইয়া। আর রুশবিডি এডুকেশনের জন্য আপনারা দোয়া করবেন। আর আমি বলবো, বাংলাদেশ থেকে যারা এমবিবিএস পড়তে রাশিয়াতে আসতে চান, তারা রুশবিডি এডুকেশনের মাধ্যমে আসতে পারেন। এটা একটি আপনি রুশবিডি এডুকেশনের উপর আপনি ভরসা রাখতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ, ধন্যবাদ।